পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে 40 জন। বিকাল 3টার দিকে উপজেলার মারোয়া ইউনিয়নের আশুলিয়ার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বীরা মহালয়া উপলক্ষে করতোয়া নদী দিয়ে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আউলিয়ার ঘাট এলাকার মাছ নদীতে গিয়ে ডুবে যায়। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে 40 জন। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।